আজ আমার রেসিপি হলো এগ চিকেন মশলা কারি। এতে কী কী মশলা লাগছে আর কীভাবে রান্না হচ্ছে সেটা আমরা এখন দেখে নেব। আমার লাগছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এক চামচ করে, আর লাগছে গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর হচ্ছে জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, আর ডিম আর মাংস তো লাগছেই, আর লাগছে সাদা তেল, আর আমার লাগছে একটু তেল। আমি একটা কড়াই চাপিয়ে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি 4 চামচ। এবার আমি এই ডিমটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এই ডিমটাকে ভেজে নেব। আর পেঁয়াজ, লঙ্কা আর রসুন এখানে আমি 1 চামচ ঘি অ্যাড করবো, যেটা আমি আগে বলতে ভুলে গেছিলাম। চিকেনটাকে আমি আদা রসুন রস দিয়ে আমি একটু ম্যারিনেট করে রাখছিলাম, আমি এখন ওটাকে দিয়ে দিলাম। ওটাকে কিছুক্ষণ সাঁতলে নেবো আমি, ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। চিকেনটা আবার একটু হালকা ভাজা হয়ে গেছে, এখানে আমি একটু হলুদ, 5 চামচ লঙ্কা গুঁড়ো একটু গুঁড়ে দিয়ে, আর একটু ছাই গরম মশলা গুঁড়ো। টমেটো কুচি আর পেঁয়াজ, আদা আর এখানে রসুন বাটা যা আছে এটাও আমি সব দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। একটুখানি জল দিই, ভালো করে কষে নেবো তো খারাপ দিয়ে। এখানে আমি একটু লবণ স্বাদ মতো আর একটু চিনি, 1 টিস্পুন আমি এখানে কেওড়া জল অ্যাড করবো। এবারটিকে ঢেকে খুব ধীরে ধীরে এটাকে রান্না হতে দেবো, গ্যাসটা একটু কম করে দিয়ে। দেখে 1 মিনিট রান্না হতে দেবো। আমার এগ চিকেন মশলা রেডি, আমি এখানে একটু গরম মশলা ছড়িয়ে ছুঁয়ে এনে নামিয়ে দেবো। এটা খেতে ভীষণ ভালো লাগে, গরম ভাত, রুটি সবের সঙ্গে ইচ্ছা আমার হয়ে গেছে। আর আমি গ্যাসটা অফ করে নামিয়ে দেবো। আমার এগ চিকেন মশলা একদম রেডি, এবার আমি এটাকে সার্ভ করে দেব। আমার এই চিকেন মশলা একদম রেডি।
ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন।